বেলুনিয়া সোনারতরী অতিথিশালার হলঘরে রক্তদান শিবিরের আয়োজন করে মঙ্গলবার বেলা 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন যুব মোর্চা ও মণ্ডল নেতৃত্বরা। এদিনের এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা হচ্ছেন বেলুনিয়া মণ্ডল যুব মোর্চার কর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন বেলুনিয়া যুব মোর্চার সভাপতি রাহুল চৌধুরী, 35 বেলুনিয়া বিজেপির মণ্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপির দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, মণ্ডল সাধারণ সম্পাদক বিজন মজুম উদ্যোগে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা রক্তদান শিবির করতে যাচ্ছি। আমরা আগে দিয়েছি শিবিরে আমরা প্রায় 40-50 ইউনিট রক্ত আমরা রেডি করেছি, কারণ করোনার একটা প্যান্ডেমিক সিচুয়েশন থাকার কারণে আমরা বিভিন্ন আরও কর্মসূচির মাঝে এটাও একটি কর্মসূচি। আমরা প্রায় 15 দিন যাবৎ আমরা বিভিন্ন কর্মসূচি নিতে আমরা পালন করব, তার মধ্যে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। The report, Al-Lavul International.